হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর বিন্যাস নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এ বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেনদে বইয়ের এমসিকিউ অতিসংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা এক থেকে তিরিশের নাম্বার কোশ্চিন পর্যন্ত আমরা সমাধান করে ফেলেছি আজকের পর্বে আমরা শুরু করব একত্রিশ নাম্বার কোশ্চিন থেকে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তোমরা নিচে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের বিন্যাস বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে তো আমরা শুরু করছি একত্রিশ নাম্বার কোশ্চিন থেকে একত্রিশ নাম্বার কোশ্চিনটা বলা হয়েছে যে ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলি বিভিন্ন যুগ্ম সংখ্যা শুধুমাত্র দুই তিন পাঁচ তিন চার পাঁচ এই ছয়টি অঙ্ক দ্বারা গঠন করা যায় ঠিক আছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে যেগুলো হচ্ছে কি যুগ্ম আর সংখ্যা আমাদের দেওয়া আছে অঙ্কগুলো দেওয়া আছে তো আমরা করছি থার্টি আমাদের কি কী অঙ্ক দেওয়া আছে আগে লেখেনি দুই তিন পাঁচ তিন চার পাঁচ ঠিক আছে এবার দেখো আমাদের কি বলেছে যে যুগ্ম সংখ্যা এবার যুগ্ম সংখ্যা গঠন করার জন্য কী হবে বলা দেখি এককের ঘরে সব সময় আমাদের কি বসবে জোর সংখ্যা বসবে তো এখানে জোর সংখ্যা কত আছে দুই এবং চার তাহলে এককের ঘরে সব সময় বসবে হয় দুই বসবে না হলে চার বসবে ঠিক আছে এককের ঘরে আমাদের এই দুইটার মধ্যে একটা বসবে আর বাকিগুলোতে আমরা এগুলোর মধ্যে যে কোনো বসাতে পারি কোনো সমস্যা নেই তো আমরা লিখছি এত 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 দ্বারা কয় অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা গঠন করার সময় করার সময় এককের ঘরে সর্বদা দুই অথবা চার বসবে তাই না তো আমরা একবারে লিখে দিচ্ছি অতএব নির্ণয় বিন্যাস সংখ্যা সমান সমান এককের ঘরে আমাদের বসছে দুই এবং চারের মধ্যে একটা তার মানে দুই প্রকারে এক অকার ঘরে আমাদের দুই প্রকারে ইন বাকি থাকলো আমাদের কয়টা পাঁচটা পাঁচটা জায়গায় আমাদের এই পাঁচটা অঙ্ক কত প্রকারে বসতে পারে ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ কিন্তু কথা হচ্ছে এখানে দেখো তিন আছে দুইটা আর পাঁচ আছে দুইটা তাহলে আমাদের কী হবে ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল দুটা তিনের জন্য এবং টু ফ্যাক্টোরিয়াল দুটা পাঁচের জন্য ঠিক আছে সবান সমান তাহলে আমাদের কত হবে টু ইন্টু ফাইভ ফ্যাক্ট্রি মানে টু থ্রি ফোর ফাইভ আর এখানে নিচে হচ্ছে টু ইন্টু টু ঠিক আছে তাহলে আমরা কাটাকাটি করছি সামান্য সমান কত হবে পাঁচ চারে কুড়ি কুড়ি দিনে ষাট ঠিক আছে তাহলে এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হলো আমাদের সিক্সটি এবার দেখছি বত্রিশ নম্বর কোশ্চেন জিরো ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলির সাহায্যে তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায় একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে তিন হাজার এবং চার হাজারের মধ্যে কি কি দ্বারা জিরো ওয়ান টু থ্রি ফোর দ্বারা ঠিক আছে এবং একা একটি অঙ্ক আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো আমরা লিখছি বত্রিশ নম্বর থার্টি টু জিরো ওয়ান টু থ্রি এবং তিন থেকে চার হাজারের মধ্যে তিন থেকে চার হাজারের মধ্যে তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে অঙ্কগুলো হতে পারে তিন হাজার এক থেকে তিন হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত তাই না তিন হাজারটা কিন্তু হবে না এবং চার হাজারটাও হবে না তাই না এদের মধ্যে বলেছে তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে তো এখন কথা হলো দেখো দেখি এখান এখানে আমরা দেখছি হাজারের ঘরে কিন্তু সবসময় তিন থাকছে হ্যাঁ দেখো হাজারের ঘরে এখানেও তিন এখানে তিন তাহলে হাজারের ঘরটা আমাদের সময় তিন দ্বারা পূর্ণ হবে মানে ফিক্সড এক প্রকারে এই তিন তিন সবসময় হাজারের ঘরে বসবে ঠিক আছে এর বাকি যেগুলো আছে একটা দুটা তিনটা জায়গা এই তিনটা জায়গার মধ্যে কিন্তু আমাদের বাকি যে কোনো গুলাই বসতে পারে তিনও বসতে পারে আবার কোনো সমস্যা নেই কারণ একাধিকবার আমরা নিতে পারি ঠিক আছে তো আমরা এটা আগে করি তারপরে আর একটু এর মধ্যে একটু সমস্যা আছে সেটাও বলে দেব তো আমরা লিখছি এত 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 দ্বারা তিন হাজার থেকে চার হাজার এর মধ্যে সংখ্যা গঠন করার সময় হাজারের ঘরে সর্বদা ঠিক আছে তাই না আর বাকিগুলো আমাদের যেকোনো নিতে পারি কোন সমস্যা নেই বসবে সুতরাং নি বিন্যাস সংখ্যা সমান সমান এবার দেখো তাহলে হাজারের ঘরে আমরা এক প্রকারে হাজারের ঘরটা এক প্রকার তারপরে যেটা আছে শতকের ঘর সেটা আমরা কত প্রকারে নিতে পারি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা তিনটা একবার ব্যবহার করলাম তার মানে এটা না যে তিন তিন একবার আর একবার ব্যবহার করা যাবে না বলে দেওয়া আছে যে একাধিকবার আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো তাহলে এই বাকি শতকের ঘরে আমরা পাঁচ পাঁচ পোকারে দশকের ঘরে কত পোকারে দশকের ঘরটাও পাঁচ করে এবং এককের ঘরটাও পাঁচ করে। কিন্তু একটা কথা হচ্ছে কি যে এই মনে করো হাজারের ঘরে আমাদের তিন বসলো এইবার শতকের ঘরেও যদি শূন্য বসাই দশকের ঘরেও যদি শূন্য বসায় এবং এককের ঘরেও যদি শূন্য বসাই তাহলে কিন্তু এর থেকে এর মধ্যে হচ্ছে না হচ্ছে কি তাহলে এই এক প্রকার যেটা হবে সেটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে কারণ যখন আমাদের তিনটা শূন্যই আমরা বসাব তিনের পরে তিনটা শূন্য তখন তো আমাদের এটা এর এর থেকে এর মধ্যে হচ্ছে না এটা শুদ্ধ হচ্ছে আমাদের এটা বলেছে যে এখান থেকে না তিন তিন হাজার এক থেকে শুরু হবে তিন হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত শেষ হবে ঠিক আছে তা আমার লিখছি কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ পাঁচে একশো পঁচিশ মাইনাস ওয়ান তাহলে হলো একশো চব্বিশ হলো বত্রিশ নম্বর এবার দেখছি আমরা নম্বর নম্বর বলেছে কি যে একটি শ্রেণীতে প্রতিদিন পিরিয়ড করে ক্লাস হয় একটি শ্রেণীতে প্রতিদিন পাঁচ পিরিয়ড করে ক্লাস হয় কত রকমের চারটি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যায় একটা শ্রেণী বলেছে কয়টা পিরিয়ড পাঁচটা পিরিয়ড কিন্তু বিষয় হচ্ছে চারটা মনে মনে করি বাংলা ইংরেজি অঙ্ক আর একটা বিজ্ঞান ধরলাম এই চারটা কিন্তু পিরিয়ড হবে পাঁচটা ঠিক আছে তাহলে যখন পাঁচটা পিরিয়ড হবে এবং সাবজেক্ট থাকবে চারটা তাহলে একটা পিরিয়ডে কি করা যায় বলো দেখি একটা পিরিয়ডে আমাদের এই চারটের মধ্যে একটা নিতে হবে মানে আরেকবার নিতে হবে তার মানে একটা সাবজেক্ট আমাদের একদিনে দুবার পড়াতে হবে ঠিক আছে মনে করছি বাংলাটা আমরা দিনে দুবার পড়াচ্ছি আর বাকিটা একবার করে তাহলে তিন দিয়ে পাঁচ অথবা বাংলা না নিয়ে আমরা ইংরেজি নিলাম সেটা ইংরেজিটা এক দুবার নিচ্ছি বাকিগুলো একবার করে বা অঙ্কটা নিলাম দুবার বাকিগুলো একবার করে নিতে পারি ঠিক আছে তো আমরা লিখছি বত্রিশ নাম্বার গেল তেত্রিশ নাম্বার তা লিখছি বিষয় সংখ্যা বিষয় সংখ্যা চার আর পিরিয়ড সংখ্যা সংখ্যা কত পাঁচ তাই না তাহলে লিখছি সুতরাং একটি বিষয় বিষয়কে একদিনে দুবার পড়াতে হবে তাই না পড়াতে হবে ঠিক আছে এবং যে বিষয়টি যে বিষয়টি দুবার পড়ানো হবে পড়ানো হবে সেই বিষয়টি বিষয়টি চারটি বিষয় থেকে চার প্রকারে চার প্রকারে গ্রহণ করা যায় তাই না চারটি বিষয় আছে এই চারটি বিষয়ের মধ্যে আমাদের একটি বিষয় দুবার পর হবে তাহলে তো পাঁচটা পিরিয়ড হবে তাহলে আমাদের এই চারটা বিষয়ের মধ্যে আমরা চার প্রকারে নিতে পারি কোনোদিন মনে করলাম আমি ইংরেজিটা নিলাম দুবার কোনো দিন অঙ্কটা দুবার কোনোবার দিন নিচ্ছি আমি বিজ্ঞানটা দুবার আর কোনো দিন নিচ্ছি বাংলাটা দুবার ঠিক আছে তাহলে চারটা বিষয় আমরা যে বিষয়টা আমরা দুবার করে পড়াবো সেটা আমরা চার প্রকারে বিন্যস্ত করতে পারি আর বাকি যে আমাদের কি আছে পাঁচটি পিরিয়ড এই পাঁচটি পিরিয়ডে আমরা পাঁচটি সাবজেক্ট ফাইভ ফ্যাক্টোরিয়াল আকারে নিতে পারবো এবং ডিভাইডেড বাই টু কারণ একটি একটি আমাদের কী হচ্ছে কি দুবার একটি বিষয় দুবার চারটি বিষয় এত প্রকারে গ্রহণ করা যায় তা লিখছি এবং এবং তো লিখলাম চারটি বিষয় থেকে চারটি বিষয় থেকে চারটি থেকে চার প্রকারে গ্রহণ করা যায় সুতরাং নির্নেয় বিন্যা সংখ্যা সমান সমান এবার দেখো পাঁচটি পিরিয়ড তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টরি টু ফ্যাক্টোরিয়াল কেন কারণ একটা সাবজেক্ট দুবার ঠিক আছে ইন্টু আমাদের এই যে চার প্রকার নিতে পারছি ইন্টু ফোর ঠিক আছে তাহলে আমরা পড়ছি এটা কত হয় সমান সমান ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো কুড়ি আর এখানে ফোর ডিভাইডেড বাই টু ইন্টু টু কত হবে দুশো চল্লিশ তাহলে এটাই হবে আমাদের বিন্যাস সংখ্যা তেত্রিশ নম্বরের উত্তর হচ্ছে দুশো চল্লিশ ঠিক আছে তাহলে তো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে